বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আজ আমি বানাবো বেগুন আলু দিয়ে একদমই নতুন একটা রেসিপি, যেটা কিন্তু খেতে হবে ভীষণই দুর্দান্ত। আর এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভীষণই দুর্দান্ত লাগে খেতে। আর বানাবো কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন। আমি এখানে ছোটো সাইজের যে বেগুনগুলো হয় আমি সেই বেগুনটাই নিয়েছি। আপনারা চাইলে এখানে বড় বেগুনও নিতে পারেন। আমি এখানে তিনটে বেগুন নিয়েছি। বেগুনগুলো আমি এভাবে একটু মোটা মোটা করে, খুব বেশি মোটা কিন্তু করিনি, এভাবে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এই বেগুনগুলোতে একটু মশলা মাখাবো। তার জন্য দিয়ে দিচ্ছি বেগুনের মধ্যে লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন। এবারে বেগুনগুলো মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। বেগুনগুলো মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই বেগুনগুলো আমি এভাবেই রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে বেগুনগুলো রান্না করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এখন এই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই বেগুনগুলো 3 থেকে 4 মিনিটের মতো একটু ভেজে নেব। দেখুন, বেগুনগুলো 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই বেগুনগুলো এভাবে একটু তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। কড়াইতে একটু তেল আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। এবার এই ফোড়নটা একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে 2 মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলো বেগুনের মতো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আলুগুলো একটু লাল লাল হওয়া অবধি ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো একটু চিড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়ো। বেগুনে একটু হলুদ দিয়েছিলাম, আর এখন দিয়ে দিলাম 1/4 চা চামচ। হলুদের গুঁড়োটা এখানে কমই ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। বেগুনগুলো কিন্তু একটু লবণ দিয়ে মাখানো আছে, তাই সেটা বুঝেই বাকি লবণটা দিতে হবে। এখন এই মশলাগুলোর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। আবারও 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু কিন্তু গায়ে গায়ে হবে, রসা রসা। আবারও একবার নেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখন এই মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো কিন্তু ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই জন্য বেগুনগুলো একটু পরে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো মিশিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিয়ে এটা করে নিতে পারেন। সর্ষে বাটাটা দিয়ে আবার একবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা দিয়ে আবার একবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আবারও ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবারও ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে এখন 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি এভাবে একটু ছড়িয়ে দেব। এখন একবার নেড়ে চেড়ে একবার একটু মিশিয়ে নেব। ধনেপাতা কুচিটাও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর আমাদের এই আলু আর বেগুনের এই রেসিপিটা কিন্তু এখন পুরোপুরি রেডি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর কড়াইটা নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের এই আলু বেগুনের রেসিপিটি পরিবেশন করার জন্য এখন কিন্তু একদম রেডি।
এটা গরম গরম ভাত বলুন কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই দুর্দান্ত লাগে। তা আশা করি আমার রেসিপিটি আপনাদের সকলেরই খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি সমেত। তাহলে আমার নতুন ভিডিও আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।